আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে আরেকটি নিউজ আপনাদের মধ্যে শেয়ার করছি। কালের কণ্ঠতে প্রকাশিত, 10 নভেম্বর 2021 প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা নিউজটি পড়ে নেই। গতকালকে একটা নিউজ শেয়ার করেছিলাম, সেটাতেও প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে ছিল। তো চলুন আমরা এই নিউজটিও পড়ে নেই। কালের কণ্ঠতে প্রকাশিত, ডিসেম্বরে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা। শিক্ষক স্বল্পতা দূর করতে আসছে, ডিসেম্বরের মধ্যে 32,700 জন সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রতিমন্ত্রী মঙ্গলবার 9 নভেম্বর মুন্সিগঞ্জের সিরাজদিঘান উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থীর চিন্তা চেতনা, নীতি নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জাতির পিতা বঙ্গবন্ধুর সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলা হিসেবে গড়ার পদক্ষেপ হিসেবে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ, ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা গ্রহণ এবং গণিতের জন্য গণিত অলিম্পিয়াড চালু করেন। পাশাপাশি বছরের প্রথম দিন সব শিশুকে নতুন বই ও উপবৃত্তি দেওয়া হয়েছে। জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন বিদ্যালয় ভবন নির্মাণ হচ্ছে। তিনি একটি জ্ঞানভিত্তিক সমাজ বিকাশে কাজ করার জন্য শিক্ষা কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় আরও অনেকেই উপস্থিত ছিলেন। তো যাই হোক, আমরা নিউজটি পড়ে নিলাম। তো বুঝতে পারলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব দ্রুতই অনুষ্ঠিত হবে, নিউজটির মাধ্যমে বোঝা যাচ্ছে, পজিটিভ নিউজ। তো ডিসেম্বরে যেহেতু এইচএসসি পরীক্ষা আছে, তারপরেও যদি পরীক্ষা হয়ে যায় তাহলে তো ভালোই, না হলেও জানুয়ারির দিকে আশা করা যায়, জানুয়ারিতে হতে পারে, ওরকমও নিউজ আমরা আগেও পেয়েছিলাম। তো যারা আবেদন করেছেন তারা অবশ্যই প্রস্তুতি নিন যখনই পরীক্ষা হয়, যাতে ভালো কিছু করতে পারেন। তো নতুন কোনো নিউজ প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।